আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট টু বইয়ের একটি প্রমাণ এখানে লিখছি। দেখো যে দেখাও যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইকুয়াল টু ওয়ান প্লাস সিবি ভাগ সি বা সিবি সি ওয়ান প্লাস সিবি ভাগ সিএস। এই প্রমাণটা অনেক ইম্পর্ট্যান্ট একটা মানে প্রমাণ, বিভিন্নভাবে আসতে পারে। এই এই প্রমাণটা অনেক বোর্ডে আসছে, এই প্রশ্নটা দেখবাম, বিভিন্নভাবে আসতে পারে। যেমন এভাবে আসতে পারে যে ক্যাপাসিট্যান্স পটেন্সিয়াল ডিভাইডারের ক্ষেত্রে প্রমাণ করো যে এম ইকুয়াল টু ওয়ান প্লাস সি টু বা সি ওয়ান, যেখানে অক্ষরগুলো প্রচুর তত্ত্ব বহন করে। এই প্রমাণটা বিভিন্নভাবে আসতে পারে। আবার বলছি, এর বিভিন্ন মানে অনেক ইম্পর্ট্যান্ট একটা মানে প্রশ্ন এটা। তোমরা এখানে দেখো, আমি দেখাচ্ছি যতটুকু পারা যায় ইনশাল্লাহ। তো এখানে প্রথমে আমরা একটা চিত্র আঁকবো, যে চিত্রটা হচ্ছে কি, এই যে ভোল্টমিটার, ভোল্টমিটার সাপ্লাই মানে সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে সি ক্যাপাসিট্যান্স, সিবি ক্যাপাসিট্যান্স কয়েলের যে ক্যাপাসিটি, ভোল্টমিটারের যে ক্যাপাসিট্যান্স, এই ভোল্টমিটারের যে ক্যাপাসিট্যান্স এটা হচ্ছে বি। তো এই যে সি এবং সিবি এই দুটি সিরিজে আছে, যদি সিরিজে থাকে আমরা জানি প্যারালাল হয়, ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্সের উল্টা হয়। তো এই দুইটা সি সিবি দুইটা সিরিজ আছে, তাহলে সিএস ইকুয়াল টু সি ওয়ান সি টু বাগ সি ওয়ান প্লাস সি টু, তাহলে উপরে দুইটা গুণ নিচে দুইটা যোগ আকারে, অর্থাৎ আমরা মানে লিখব সি সিবি বাগ সি ওয়ান প্লাস সি টু, এটা লিখতে পারে এই সূত্র থেকে, আমরা লিখতে পারি ক্যাপাসিট্যান্সের সূত্র থেকে। তো আমরা এই প্রদত্ত সার্কিট হতে, এই সার্কিটটা হতে ভি বাগ ভি, এটা বড় হাতের ভি, এটা হচ্ছে কি এই ভোল্টমিটারের যে ভি। তো সমগ্র সার্কিটের রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে সমগ্র সার্কিটের রিঅ্যাকট্যান্স, আর এটা হচ্ছে এই জায়গার রিঅ্যাকট্যান্স, ভোল্টমিটারের রিঅ্যাকট্যান্স। তো ভোল্টমিটারের রিঅ্যাকট্যান্স সমগ্র সার্কিটের মোট রিঅ্যাকট্যান্স সিএস ইকুয়াল টু সিবি সি বাগ হচ্ছে সিবি প্লাস সি, এই সূত্র থেকে আমরা লিখছি সিএস ইকুয়াল টু সি ওয়ান সি টু বাগ সি ওয়ান প্লাস সি টু। ঠিক আছে, এই যে দেখো এখানে সি সিবি সিবি সি যাইলে কি সিবি প্লাস সি। তো এটা মানে সিএস ইকুয়াল টু আমরা এই সমগ্র সার্কিটের মোট রিঅ্যাকট্যান্স এটা আমরা লিখতে পারি। লিখার পরে তাহলে আমরা এই ভি সার্কিটের মোট রিঅ্যাকট্যান্স তাহলে কী হবে, মোট রিঅ্যাকট্যান্সটা হবে ওয়ান বাগ ওমেগা সিএস। এর মোট রিঅ্যাকট্যান্স হচ্ছে তাহলে ওয়ান বাই ওমেগা সিএস, এখানে এই ওয়ান বাই ওমেগা এই সিএসের মানটা এখানে বসবো। এই যে সিএস ইকুয়াল টু সিবি সি বাগ সিবি প্লাস সি, এই যে মানটা এখানে আমরা বসাই দিচ্ছি, ওয়ান বাই ওমেগা সিএসের মান বসাইছি এখানে। তো এটা ক্যালকুলেশন করলে ভি ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন হলো বি ওমেগা সিবি সি বাগ সিবি প্লাস সি, এটা লেখা যায় সিবি একটু মানে এটা উল্টে দিলে সিবি সি উল্টে যাবে, উপরে উঠে যাবে, এটা নিচে নিচে নামবে, এটা যারা উল্টে দিলে তো সিবি প্লাস সি বাঘ হচ্ছে ওমেগা সিবি সি, এই যে এটা উপরের উপরের সাথে গুণ ওমেগা ওমেগা সিবি সি। তো আমরা দুইটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমরা প্রথমে বলছি যে ভি বাই ভি, সেটা হচ্ছে কি এই যে ভোল্টমিটারের রিঅ্যাকট্যান্স ওয়ান বাই ওমেগা সিবি, আবার এই ভোল্টমিটারের রিঅ্যাকট্যান্স এই যে এই জায়গার ভোল্টমিটারের রিঅ্যাকট্যান্সটা হচ্ছে কি এই ভোল্টমিটারের রিঅ্যাকট্যান্স ওয়ান বাগ ওমেগা সিবি। তো এটার সংজ্ঞাটা হচ্ছে কি আসলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কি, ভোল্টমিটার সাপ্লাই ভোল্টেজ বা এবং ভোল্টমিটার কয়েলের ভোল্টেজের অনুপাতকে ভোল্টমিটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলে। যে আমরা এই সাপ্লাই ভোল্টেজ যেটা থাকবে, এই সাপ্লাই ভোল্টেজ এবং এই ভোল্টমিটার কয়েলের অনুপাতকে ভোল্টমিটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলা হয়, এবং এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর এই জায়গায় সমান সমান এম ইকুয়াল টু ওয়ান প্লাস সিবি বা সি আসতে পারে। তো এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর এম ইকুয়াল টু ভি বাই ভি লেখা যায়, এই যে ভি বাই ভি আমরা এই অনুপাতটাকে বলবো, এই এটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর, অর্থাৎ এম ইকুয়াল টু ভি বাই ভি। তো এই যে এখানে তো আমরা এই যে একটা মান পেয়ে গেছি আমরা ভোল্টমিটার রিঅ্যাকট্যান্স, এই যার একটা আমরা বি বি সার্কিটের মোট রিঅ্যাকট্যান্স, এই যে দুইটা মান পাইছি, এই দুইটার অনুপাত আমরা বের করে ফেলবো এখন। তো এই যে দেখা যায় এভাবে লিখতে পারি, সুতরাং ভি বা ভি এটা বড় হাতের ভি, এটা ছোটো হাতের ভি, এই যে ইন্ডিকেট করে দিছি। তো এখানে ভির মানটা আমরা বসাই, ভির মান কত আছে সিবি প্লাস সি বাগ ওমেগা সিবি সি, এই যে এখানে মানটা আমরা এই বড় হাতের ভির এই জায়গায় আমরা মানটা বসাই দেবো। বসানোর পরে
নিচে এই ভোল্টমিটারের একটা যে ছোটো থাকবে ভোল্টমিটারের একটা সমান তো দেওয়া আছে ওয়ান ভাগ ওমেগা সিবি, এই যে ওয়ান ভাগ ওমেগা সিবি লিখছি, লেখার পরে এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করলে সি প্লাস সিবি, সি প্লাস সিবি ভাগ ওমেগা সিবিসি, এই যে ওমেগা সিবিসি ইনটু ইনটু এটাকে যদি আমরা উল্টিয়ে দিই এটা উপরে উঠে যাবে ওমেগা সিবি ভাগ এই ওয়ানটা নিচে নামবে, তাহলে এই ওমেগা ওমেগা কাটা সিবি সিবি কাটা, তাহলে কী দাঁড়াইছে কী রয়েছে এখানে সি প্লাস সিবি, সি প্লাস সিবি ভাগ নিচে রয়েছে শুধু সি, এই লিখলাম শুধু সি। লেখার পরে তো এখানে আবার ওয়ান প্লাস সিবি সি কীভাবে হলো, তো এইটে এ সিটা এটার উপরেও আছে এ সিটা এটার উপরেও আছে, তাহলে আমরা ভাগ করে দিই এটা কেটে দিই এটা প্লাস দিই মধ্য করুন এটা কেটে দিই এই সি সি কাটা, তাহলে কী থাকতেছে শুধু ওয়ান, এই হলো ওয়ান প্লাস এই যে প্লাস সিবি ভাগ সি, এটাই প্রমাণিত মানে এটি প্রমাণ করার জন্য বলা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের এই প্রমাণটা যদি কারো বুঝতে প্রবলেম হয় তোমাদের ক্লাসে বলবা, অনলাইন ক্লাসে, তো আমরা আবার দেখে দেবো যার যে প্রবলেম কমেন্টে জানাতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকো।